সেক্স এডুকেশন অভিনেত্রীকে কতটা চেনেন নেটফ্লিক্স আলোচিত সিরিজ ব্রিসালটানে অভিনয় করে এই মুহূর্তে আলোচনায় ব্রিটিশ অভিনেত্রী সিমন অ্যাশলে সানডে টাইমস ও ভোগ অবলম্বনে অভিনেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য আগে বেশ কয়েকটি সিনেমা ও টিভি সিরিজে কাজ করলেও সেভাবে পরিচিতি পাননি সেটা কিছুটা পান নেটফ্লিক্সের সিরিজ সেক্স এডুকেশন দিয়ে তবে একই প্ল্যাটফর্মের আরেকটি সিরিজ ব্রেসাউটন দিয়ে তারকা খ্যাতি পান Simone আসলে হয়ে ওঠেন তরুণদের অন্যতম পছন্দের অভিনেত্রী ব্রিজার্টনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য আলোচিত হন তিনি সিমন অ্যাসলের জন্ম ইংল্যান্ডে সারেতে তার মা বাবা দুজনেই ভারতের তামিলনাড়ুর অধিবাসী সিমনের ছোটবেলা থেকেই অভিনয়ের ছো পড়েছেন রেড রুপ থিয়েটার স্কুলে পরে অভিনয়ের তালিম নিয়েছেন পশ্চিম লন্ডনের আর্টস এডুকেশনাল স্কুল থেকে সিরিজটিতে অন্তরঙ্গের দৃশ্যে অভিনয়ের বিস্তারিত জানিয়ে সিমন বলেন প্রতিদিন যথেষ্ট প্রস্তুতি নিয়ে দৃশ্যগুলো ধারণ করা হয় পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেসব খেয়াল রাখতাম মোট কথা দৃশ্যটিতে অভিনয়ের জন্য আমরা পুরোপুরি তৈরি কিনা সেটা দেখভাল করা হতো আমি নিজেও নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম তবে ওয়েব সিরিজ ছাড়াও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন সিমন তার অভিনীত সিনেমা পিকচার দি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা এছাড়াও দি স্টেমটিং ম্যাডনেস নামে আরেকটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি सबिर रहमान ऐसा फ्लैश भी दी